কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব ভালো আছো, মস্ত আছো। আজকে আমরা চলে এসেছি পিটি করতে। আমরা আজকে আমরা এসেছি একটা দেশি লেভে অনেক কিছু ইনস্ট্রুমেন্টে আসা। সো উই আর ফাইনালি আর গাইস, আমাদের এরিয়ার মধ্যে আমাদের পাড়ার মধ্যে সবথেকে অ্যাফোর্ডেবল বাফেট এখানেই। তোমাদের প্রত্যেকটা ডিটেইলস পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। চলো আমরা এসে গেছি, পুরো ডিটেইলস তোমরা দিতে থাকছি। তো লেটস বিগিন। আর যারা আমাদের চেনো না, মাই নেম ইজ অমিত আর যারা পিপি আর ইউ আর সেকেন্ড ফুল লেভেল। ফার্স্ট তোমাদের কিছু কথা বলে দিই। এখানে তোমার মানে টু ফ্রাইডে যখন আসছো তো 349 পার পার্সন উইথ 5% জিএসটি লাগছে। ওয়েন ইউ কামিং ইন দ্য উইকেন্ড লাইক স্যাটারডে এন্ড সানডে দেন সেটা 399 উইথ 5% জিএসটি লাগছে। টাইমিং তোমাদের বলে দিই, টাইমিং হচ্ছে তোমার যেটা তোমার আফটারনুন বার্থডে লাঞ্চটা হচ্ছে, লাঞ্চ তোমরা যেটা নিচ্ছে সেটা হচ্ছে 1 to 4 o'clock। আর ডিনারটা হচ্ছে তোমাদের 7 to 10:30। ফ্রেন্ডস, তোমাদের পেমেন্ট এখানে আগে করে নিতে হবে, নো ওয়েস্টেজ অফ ফুড। সো দিজ আর দি অল টাইমিংস। অ্যান্ড এবারে আস্তে আস্তে করে স্টার্টার বাফেট সমস্ত কিছু আসুক। তো ফ্রেন্ডস, ফার্স্ট যে স্টার্টারটা আমরা পেয়ে এসে গেছে, ফার্স্ট হচ্ছে কটোরি চাট, ড্রামস অফ হেভেন অ্যান্ড ক্রিস্পি চিলি বেবি কর্ন। আই স্টার্ট উইথ কটোরি চাট। আলু অ্যান্ড টমেটোস আই ক্যান সি, বাট ওয়ের ইজ দ্য কটোরি গাইস? কটোরি চাট আর ফুচকা চাট চুরমুর, ফ্রেন্ডস গুড। কাবলি ছোলা আছে, আলু আছে, টমেটোস দেওয়া আছে, প্রচুর ঝাল। যারা ঝাল খাও না, এক চামচে নিও। নেক্সট আই উইল জাম্প ইন টু বেবি কর্ন, মাই অল টাইম ফেভারিট। চটপটা, ট্যাঙ্গি, মাউথ ওয়াটারিং অ্যান্ড ওয়ান থিং ইজ ক্রিসপি। ক্যাপসিকাম, আনিয়ন অ্যান্ড অনেক রকমের স্পাইসেস এরা ইউজ করেছে, দেখেই বলে দিচ্ছি। আমার অনেকটা আমরা নিচ্ছি এখন চিলি পটেটো। থ্যাংক ইউ বাই। হ্যালো হ্যালো, হবো বেবি কর্ন অ্যান্ড ড্রামস অফ হেভেন অনেকটা আমার সেম টেস্ট লাগলো, বাট খুবই ভালো। আমার স্টার্টারটা যত খাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে। গার্লিক ইজ মাই পার্সোনাল ফেভারিট, সেটা আমার কাকে হিট করছে। মাঞ্চিং মাঞ্চিং নাইস। ভেজ স্টার্টার, দিস ইজ চিলি পটেটো। ঝাল খেলাম, অ্যাগেন ঝাল, ঝালে ঝাল। ওয়াও গাইস, অ্যাকচুয়ালি ঝাল না, বাট নাম চিনি জানো, সোচ্চো সোচ্চো। ভালো খেতো বয়েল পটেটোকে, নানান রকম দেখতে পাচ্ছ এখানে, স্প্রিং আনিয়ন, মশালা, স্পাইসেস, আনিয়ন, গার্লিক সব দিয়ে ভরে দিয়েছে। গুড ওয়ান, নাইস। প্রীতি দেখিয়েছে তোমাদেরকে স্টার্টার। অ্যাকচুয়ালি এদের 5টা স্টার্টার আছে, তার মধ্যে একটা স্টার্টার আমি পেনিং ছিল, সেটা হচ্ছে পিজা। তো পিজাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিজাটা এটা স্লাইসই দিয়েছে, পিজাটা দেখছি উপরে, এটা কর্ন পিজা, এটা ভেজ অ্যাকচুয়ালি। আর এখানে দেখতে পাচ্ছে আনিয়ন অ্যান্ড কর্ন অ্যান্ড চিজ মোটামুটি ইউজ করা হয়েছে ভালোই, আর খুব জুসি অ্যান্ড অয়েলি লাগছে, আর চিজটা পারফেক্ট ইউজ করা হয়েছে। যেমন পিজাটা দেখালাম, সত্যি খুব অসাধারণ খেতে পিজাটা। পিজা হলো ময়েস আছে, আনিয়ন অ্যান্ড চিজের ইউজ করা হয়েছে ভরপেটটা, তো খেতে বেশ ভালো লাগে, ইয়ামি লাগে। যখন তুমি ট্রাই করতে পারো, এমনিটা স্টার্টারের মধ্যেই পড়ে। আর আমাদের যদি মেন কোর্স নিতে হয় তো মেন কোর্স আমাদের যেতে হবে ওখানে, এটা স্টার্টার টেবিলে সার্ভ করে দেয়। মেন কোর্স নিতে গেলে আমাদেরকে বাফেটে যেতে হবে। হ্যাঁ, তার সাথে আমরা এটা ওটা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার
গ্রিন অ্যাপেল মোহিতো, যে গ্রিন অ্যাপেল মোহিতোটা আমি ট্রাই করে দেখি এখন, এটা 190 নিচে হয়তো। এটা অ্যাডিশনাল নিয়েছি না আমি, হ্যাঁ দূরে তো তো খেতে বেশ ভালো। ডিফিনেটলি তোমরা বাফেটে মোহিতো ট্রাই করো, অ্যান্ড মোহিতো খুব সত্যি সুন্দর। চিলি গার্লিক নুডলস, ওকে এখানে আছে আপনার ফিশ মাঞ্চুরিয়ান, এটা মিক্সড ভেজ আছে, এটা ডাল ডালটা আছে, এটা যে আপনার বাটার নান, এটা যে আপনার জিঞ্জার চিকেন, ওকে আর এখানে আছে আপনার চিকেন বিরিয়ানি আর ক্যারামেল কাস্টার্ড আছে। হে ফ্রেন্ডস, সো উই আর ব্যাক উইথ দি মেইন কোর্স বুফে। খুব কম কম একটা প্রসাদ নিয়েছি, খাবার দাবার দেখতেই পাচ্ছ, বাটার নান, চিলি গার্লিক নুডলস, ফ্রাইড রাইস, ফিশ মঞ্চুরিয়ান, ডাল মখানি অ্যান্ড ভেজ দিওয়ানি কি হান্ডি। সো আই উইল ট্রাই ফার্স্ট উইথ নান, দেখতে কেমন খেতে। মখানি দিয়ে শুরু করি, ডালটা বেশ থকথকে, অ্যাভারেজ। Now I will try the same naan with the naan bit stiff hai acha jo khanda hai acha but kete bhalo paneer dekhte pacchi naan rokom veggies dekhte pacchi ভেজ দিওয়ানি হান্ডি, একটু দিওয়ালা হয়ে যাওয়ার খাবারটা খুব ভালো খেতে ফ্রেন্ড। যদি এখানে আসছে ভেজের মধ্যে এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে। ডাল মাখানি ইজ গুড, বাট আমরা যেমন হয় না কি আমরা প্লেন রাইস যদি হয় তার সঙ্গে ওটা ভালো যাবে। নট উইথ ফ্রাইড রাইস, নট ওয়াজ গোয়িং উইথ নান, বাট উইথ দ্য নান দ্য বেস্ট ইজ বিন দিওয়ানি কি হান্ডি, খুব ভালো। নট উইথ ট্রাই ফ্রাইড রাইস, বিনস, ক্যারেট, মেনি ফর দেম, ফ্রাইড রাইসে ব্ল্যাক পেপার আছে, সুইট আছে, স্পাইসি নেই সেরকম, বাট গুড। নাও আই উইল টেক আই থিঙ্ক ফিশ, ফিশ মাঞ্চুরিয়ান অর ভেজ, লেটস সি। ফিশ মাঞ্চুরিয়ান নাইস, হ্যাঁ প্রত্যেকটা খাবার খুব ব্যালেন্সের মধ্যে আছে ফ্রেন্ডস। জাস্ট আমার যে কটোরি চাট ও হোয়াট এভার চুরমুর চাট ঝাল লেগেছিল, আদারওয়াইজ এভরিথিং ইজ ভেরি ব্যালেন্সড। অ্যান্ড দেন ইজ গার্লিক অনিয়ন নুডলস, ফ্রেন্ডস আমার গার্লিক অ্যাকচুয়ালি পার্সোনালি ফেভারিট, খুব ভালো লাগে। And garlic is good for health also. এই বাফেটা প্লিজ তোমরা আসো আর খাও। তোমাদের অনেক জায়গায় থাকে স্টার্টার অনেক খায়, মেন কোর্স ভালো লাগে না। মেন কোর্সের মধ্যে আমার কিন্তু বেশ যাবে, মানে দশের যদি বলা যায় তো আমি অনায়াসে সাত দিয়ে দিতে পারি। ইটস অ্যাকচুয়ালি গুড, মানে হচ্ছে ডেজার্ট এখানে একটাই আছে, তো আসো দেন বলছি। সো গাইস, প্রীতি যেমন দেখেছে মেন কোর্সে অনেকগুলো ডিশ দেখিয়েছে, ও 5-6টা ডিশ দেখিয়ে দিয়েছে, আরও কিছু বাকি ছিল যে ফাইনাল বিরিয়ানি ছিল দেখতে পাচ্ছ। বিরিয়ানির মধ্যে আমি বিরিয়ানি চিকেন নিয়েছি, একটা লেগ নিয়েছিলাম, একটা সলিড মাংস নিয়েছিলাম, জিঞ্জার চিকেন ছিল, তো জিঞ্জার চিকেনের বড়ো বড়ো পিস ছিল আমি নিয়েছি, আর বিরিয়ানির আলু ছাড়া খাওয়া যায় না, তো আমি আলু অবশ্যই নিয়েছি। আগে আমি বিরিয়ানি একটু রাইস নিয়ে দেখি, রাইস অনেক খুব কমই নিয়েছি, যাতে যেটুকু খেতে পারো সেটুকু নিয়েছি। বিরিয়ানিগুলো নর্মাল যে বিরিয়ানি হয় স্ট্রিট ফুড বিরিয়ানি একটু হাই আছে, কারণ অয়েলটা কম ইউজ করা হয়েছে, খুবই লাইট ওয়েট, খেতে ভালো। আর এর বিরিয়ানি আলুটা নিয়ে দেখি, আলুটা পুরো ময়েস্ট, আলুটা একদমই বাটারির মতন গলে যাচ্ছে। আমি বলছি বিরিয়ানি যখনই ভালো লাগে আলুটা যখন গলে যায়, আলুটা এরকম ময়েস্ট থাকে, বিরিয়ানির অ্যারোমাটা পুরো আলুর মধ্যে ঢুকেছে, খেতে ইনহান্স করছে। আলুটা পুরো বাটারি ক্রিমি, কলকাতা বিরিয়ানি মানে আলু, কারণ আলুটাই ওদের স্পেশাল করে, তো ডেফিনেটলি ভালো। এরপর ডাইরেক্ট আমার চলে আসে বিরিয়ানির চিকেনে, বিরিয়ানির চিকেনের লেগ পিসটা দেখতেই পাচ্ছ, আর চিকেনগুলো তো দেখতে ভালো, শাইনি করছে, খেতে কেমন দেখি।
So guys, definitely biryani chicken gulo khub moist and khete durdorsho. Normal jemon biryani chicken gulo hoy onek shomoy taste ta dhoke na, er modhe bolpo taste dhokeche. So definitely biryani ta try koro tumra. এরপরে আমি আমি জিঞ্জার চিকেনে জিঞ্জার চিকেনটা লাগছে কষা চিকেনের মতন, তাহলে চিকেনটা দেখি ময়েস কি ময়েস না, একটু হার্ড লাগছে দেখতে কারণ চিকেনের পিসটা একটু মোটা আছে। না ময়েস তো আছেই, মানে চামচ দিয়ে ছেড়ে আছে না, কিন্তু ময়েস আছে। এটা একদম ঘরের মতো, প্রত্যেকটা খাবার হালকা লাইট, প্রচুর চিকেনটা প্রচুর লাইট, হালকা হলে ভালো, তোমরা অনেকটা খেতে পারবে। একটু হাত দিয়ে বিরিয়ানি দিয়ে খেয়ে দেখি। আরে মনের মতন বাঁকা গায়ে যখন জিঞ্জার চিকেন যে জমে গেছে, ডেফিনেট জিঞ্জারের টেস্টও আসছে, মানে খুবই লাইট, ভালো তোমাদের জন্য খুব ভালো, কেন তোমরা তোমরা এতগুলো ডিশেস খাবে, তো বেশি স্পাইসি হলে তোমাদের প্রবলেম হতে পারে, একদম লাইট ওয়েটে একদম ভালো খেতে, ডেফিনেট ট্রাই করো। সো গাইস লাস্ট ফাইনাল ডিশেস চলেছে ক্যারামেল কাস্টার্ড, এটা আমাদের লাস্ট ডিশেস হচ্ছে। আমরা মেন কোর্স তোমাদের দেখিয়ে দিয়েছি, আমরা কিছু নষ্টই করিনি, যেটুকু নিয়েছিলাম যেটুকু তোমাদের দেখিয়েছি সেটুকুই আমরা খেয়েছি। কেন কি তোমার ভালো করে জানো আনলিমিটেড বাফেট মানে আনলিমিটেডভাবে আমরা খেতে পারি না, আমরা কমই খাই। কেন বারবিকিউ নিশানেও গেছিলাম, ওখানেও খাবার নষ্ট করি না, খাবার নষ্ট তোমরাও করো না প্লিজ। অ্যান্ড দেখো আমি কাস্টার্ড নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি এটা আমি অনেকগুলো নিয়েছি, পিছু এখানে শেয়ার করবে। আমি আগে ফার্স্ট এটা বাই দিয়ে দিই, ও অত জুসি, ক্যারামেলের টেস্টটা খুব ভালোই আসছে, একটু ক্যান্ডি ক্যান্ডি টাইপের লাগছে, তো ডিফারেন্ট। আমি আগে অনেকবার ক্যারামেল ডেজার্ট খেয়েছি যেখানে একটু মিল্কি টেস্ট আছে, এখানে মিল্কি টেস্টটা কম আছে, এখানে ক্যারামেল টেস্টটা হাই লেভেলে আছে, তো খেতে বেশ ভালো ডেফিনেটলি। আর হ্যাঁ রাত্রে যদি তোমরা ডিনার করতে আসো ওখানে স্টার্টারটা একটু বেশি পাবে, তাহলে তোমরা এইটার সাথে আইসক্রিমও পাবে। সো গাইস খাওয়া আমাদের এখানে কমপ্লিট, আমাদের বাফেট মানে এটা আমাদের অনেকগুলো বাফেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাফেট, একটা বাড়ির তো পাশেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে খাবারগুলো প্রত্যেকটা টেস্টি, যেগুলো আমি আমি পার্সোনালি টেস্ট করেছি, বিরিয়ানি জিঞ্জার চিকেন, তারপরে স্টার্টারগুলো পিজি এগুলো ট্রাই করেছে, ভেজেটগুলো প্রত্যেকটা জিনিস ডেফিনেটলি খাও অ্যান্ড খুবই টেস্টি। গাইস তোমার সত্যি অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে, এখানে আসো আর খাও, কোনো জিনিসই আমার বলতে গেলে আমি কম নাম্বার দেবই না, সবই ভালো লেগেছে নো ডাউট। কিন্তু গাইস সাউথ কলকাতার মধ্যে ঠিক আছে 349-এর বাফেট খুব কম দেখা যায়, আর এরকম বাফেট এরকম জায়গা লাক্সারি জায়গা খেতে গেলে তোমার প্রাইস মোটামুটি তোমার 1000-1012 দিয়ে দেবে, তো এখানে তোমরা বাফেটটা পাচ্ছ 349-এ। হ্যাঁ উইকেন্ডে আসবে তোমার 399-এ, তাও তোমার ওয়ার্থেড গাইস, আজকে আর উইকেন্ড আজকে সানডে, আমি এসেছিলাম 399-এ দিয়ে আমরা পে করেছি 5% জিএসটি, আমাদের টোটাল বিল হয়েছিল 878, তো আমাদের 78 rupees জিএসটি লেগেছে। কিন্তু গাইস খাওয়া দাওয়ারগুলো অসাধারণ ছিল, ডেফিনেটলি তোমরা আসো এখানে, এরকম ভিডিও দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের কিন্তু আসতে হবে, প্লিজ একবার ট্রাই করো, ইউ উইল লাইক। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা বাই, টেক কেয়ার, ইউ আর নেক্সট ভিডিও, বাই বাই, টাটা গাইস। চার বোতল।